হ্যালো ফ্রেন্ডস, আমি সাগরিকা, সাগরিকা ব্লগ 97 আমার চ্যানেলের নাম। অনেকদিন পরে আজকে তোমাদের কাছে আমি একটা ভিডিও আনলাম, সেটা চাউমিনের ভিডিও। ঠিক আছে, আমরা ঘরোয়া যেভাবে বানাই, ঘরে থাকা কিছু কিছু সবজি দিয়ে আমরা বানিয়েছি। তো অনেকদিন পরে আজকে একটা ভিডিও আমি আনলাম, এতদিন আনিনি অন্য কোনো কারণে। তো চলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানাই। আর যেটা তোমাদেরকে বলা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো তোমরা তো এখানে দেখছো, ঠিক আছে, যে আমি কড়ার মধ্যে তেল দিয়ে সেখানে আলু আর একটু বটবটি ঘরে ছিল, আমি নর্মাল বাড়িতে টিফিন খিদে পেলে যেভাবে বানাই সেটাই, সেটা ভেজে নিয়েছি। নিয়ে আমি একটা ডিম ও ভেজে নেব, ঠিক আছে। তো ডিমটা ভাজা হচ্ছে, তো ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে আরেকটু তেল আমি দিয়েছি, ঠিক আছে। ভালো করে নিয়ে ছেড়ে নিলাম, এর উপরে আমি এবার চাউমিন তৈরি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ চাউমিনটা এবারে এগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ভাজতে থাকবো। এখন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কদিন, ঠিক আছে, 9-10-11 নাকি বৃষ্টি হবে শুনেছি, সেটাই হচ্ছে এখন, মানে সেই আসছে যাচ্ছে বৃষ্টি, এরকম অবস্থা। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি হচ্ছে যে দিয়ে দিয়েছিলাম একটু নুন, আর দিয়ে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো আমি সবগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো চাউমিনটা আমার হয়েই এসেছে, ঠিক আছে, এবার আমি নামিয়ে নেবো। আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, সবাই ভালো থেকো।